নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। জাতি প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আদালতের নির্দেশে নাগরিকত্ব লাভের 10 বছর পর ভোটার কার্ড পেলেন কাটিগড়ার অঞ্জলি রায়। খাসপুর চা বাগানে 8 দিন ধরে নেই জল সরবরাহ, ক্ষোভ স্থানীয়দের। শিলচরে প্রাণকেন্দ্র হাসপাতাল রোড মরণ ফাঁদে পরিণত, পথ সারাইয়ের কাজে নামলেন ট্রাফিক পুলিশ কর্মীরা, সাধুবাদ স্থানীয়দের। করিমগঞ্জ নীলগড় পোয়ামারায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জলাধারে একটি ওয়াগনের গাড়ি, অক্ষত যাত্রীরা। কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে 4 আগস্ট গোলদিঘ হিমলে সঙ্গীত সন্ধ্যার আয়োজন স্মাইলের। সরকারি রেহাই মূল্যের ট্রাক্টর আবেদনের মেয়াদ বৃদ্ধির দাবি শোনায় ধনেহরি এলাকার কৃষকদের। আসছে বিস্তারিত খবরে। জাতি প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জাতি প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাহুল গান্ধী এক অদ্ভুত মানসিকতার ব্যক্তি। ঝাড়খণ্ডে জনসম্পর্ক যাত্রায় অংশ নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এই কথাগুলো বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধী জানতে চান সবার জাত সম্পর্কে, কিন্তু নিজের জাতির কথা বলবেন না। আর কেউ তাদের জাতির কথা জিজ্ঞেস করলে অমার্জিত বলে খেপে উঠেন। একবার AICC का हेडक्वार्टर में पूछा पत्रकार को कि आपका जाति क्या है, आपका मालिक का जाति क्या है। फिर उत्तर प्रदेश में एक पत्रकार को पूछा, भाई आपका जाति क्या है, आप OBC है क्या। उनको तो लोग मारने के लिए तैयार हो गया था, ऐसा सिचुएशन किया। लेकिन राहुल गांधी जी को तो अपना जाति बताना ही पड़ेगा अगर जातीय जनगणना होगा तो। बिना जाति बताते हुए जाति जनगणना कैसे होगा। कि अगर उनका ये सोच है, सामंतवादी सोच है कि सबका जाति जनगणना हो, खाली मेरा जनगणना ना हो, ऐसा हो सकता है कि उनका भी यही सोच है कि नरेंद्र मोदी भी अपना जाति बताए, हिमंत बिश्व शर्मा भी अपना जाति बताए, अनुराग ठाकुर भी अपना जाति बताए, अमित शाह भी अपना जाति बताए, लेकिन मेरा जाति का नाम मैं नहीं बताऊंगा, इसलिए मेरा नाम का पीछे गांधी लिखा हुआ है। ऐसे हो सकता है कि राहुल गांधी एक चीज है। जैसे वो पत्रकार को पूछता है तुम्हारा जाति क्या है, पूछते थे ना दिल्ली में प्रेस कॉन्फ्रेंस होके, राहुल गांधी पूछते हैं आपका जाति क्या है, मालिक का जाति क्या है। और जब लोगों ने उनका जाति पूछा, बोले भाई हमारा जाति क्यों पूछते हैं, अरे बिना जाति पूछ के जातीय जनगणना होगा क्या। लेकिन अगर मैं आपका जाति नहीं पूछू तो जनगणना कैसे होगा। तो ये एक चीज है, मतलब एक मेटल है, ये क्या बोलते हैं क्या करते हैं, बहुत ही एक दिक्कत वाला व्यक्ति है। बोलते हैं मैं जाति जनगणना करवा के रहूंगा, लेकिन अपना जाति का नाम नहीं बोलूंगा, तो कैसे जाति का जनगणना होगा। तो बोल रहे ये यही है सामंतवादी सोच कि जात से किसी को आइडेंटिफाई कर। अरे ये सामंतवादी सोच कांग्रेस किसको गाली दे रहा है, राहुल गांधी को गाली दे रहे हैं। राहुल गांधी আদালতের নির্দেশে ভারতীয় নাগরিক ঘোষণার 10 বছর পর ভোটার কার্ড পেলেন কাটিগড়ার অঞ্জলি রায়। আদালতের নির্দেশে ভারতীয় নাগরিকত্ব লাভের 10 বছর পর ভোটার কার্ড পেলেন কাটিগড়ার অঞ্জলি রায়। উল্লেখ্য, কাটিগড়ার বাসিন্দা অর্জুন নমসূত্র 2012 সালে ডি ভোটার নোটিশ পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন এবং পরবর্তীতে একই সালে তার বড় বোন অঞ্জলি রায়ের নামেও ডি ভোটার নোটিশ আসে। নোটিশ পেয়ে অসহায় অঞ্জলি রায়ও আতঙ্কে দিশেহারা হয়ে আইনে শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর আদালতের নির্দেশে নাগরিকত্ব লাভ করার পরও দীর্ঘ আইনের লড়াই শেষে গত বৃহস্পতিবার অঞ্জলি রায়কে শিলচরে ডেকে ভোটার পরিচয়পত্র তার হাতে তুলে দেন
নির্বাচন আধিকারিক। এদিকে সমাজসেবী কমল চক্রবর্তী জানান, ভারতীয় নাগরিক হিসেবে রায়দানের পরও কাটি করার অঞ্জলি রায়কে বিভাগীয় গাফিলতির জন্য বিগত 10 বছর ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়েছে। যদিও নরেন্দ্র মোদী বরাক উপত্যকা সফরে এসে ডি ভোটার সমস্যার সমাধান সহ ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও নরেন্দ্র মোদী তার দেওয়া সেই প্রতিশ্রুতি এখনো পূরণ করতে পারেননি। রায় হয়েছে, আরো আর হয়ে 10 বছর হয়ে গেছে, আমি ভোট দিই আর না, মানে আমার একটা দুঃখ লাগছে। আইডি কার্ড আর না, আর মোদি ভোটও দিতাম ভারি আর না, বাইরে তো ওরকম ওটা হইল, আমার মনে খুব কষ্ট আইতো। আরে আমার রায় হইলো তখন আমার ভোট আর না, ভোট দিতাম ভারি আর না, আমি কিছু খুলতাম পারছি না এই বুটর আইডির কারণে। তা আমি মনে দুঃখ লইয়া বই দিছি, তা চলি আর ফিরিয়ার আর মনে একটা কষ্ট লইয়া চলিয়া। আমরা এইদিকে হইলো ভোটার আইডি কার্ড থাকলে, আধার কার্ড থাকলে, এই যে ভোটারের ভিতরে জালির ভিতরে ঢুকতে দে একটা কার্ড বানাই, এই কার্ড আমার বোনের না করি আমি ভোটারের ভিতরে যাইতাম পারি না, মানে আমার এটা বোনের না আর আমি সরিত যাইতাম পারি না। বর্তমানে জালির ভিতরেও আমার ঢুকতে দেয় না, আমার কোনো যে ডকুমেন্ট নাই করি না। রিয়েলডে আমরা 2-3 বার কইছি, খালে কয় ওইব ওইব, আমি দিছি ফটো নিছে না, আমি নির্দা সপ্তাহ আনিয়া ফটো উঠো বলে আনিয়া ইয়ে অফিসে দিছি, আর দিলেও তো আমি আর তুমি এরকম করিও না। আমার যখন এই ভারতের মাঝে আমার কিচ্ছু নাই, আর আমি আর থাকিও গিতা, তুমি বাংলাদেশি বাংলা দেওয়া দিলাও, তোমরা ইচ্ছো দেও দিলা, আমি তো ডরাই আর না, আমি এখান মনে আনছি পুলিশে নিব গিয়ে আর এই করে নিব সেই করে নিব। আমিও নিঃসন্দেহে কোর্টেও গেছি বাটেও গেছি, আমার মনে এটা দুঃখ আইসে না, বুঝলে আমার ও নিবা গিয়ে নিবা গিয়া, নিলেও আচ্ছা আর রাখলেও আচ্ছা, মানে উঠে হোক বাইর দুঃখ বা এমনি মরছে না, দুঃখেও মরছে, এটা তো আমার মনে ফুটি আনো আইসে। আমার ভাই এনে কষ্ট করছেন গিয়ে আমার বাড়ি গিয়া, গাড়ি ঘুরা মেঘে বাদলে গেছেন বিজিয়া গেছেন কদিন আমার বাড়ি, এখন তো এটা আমার ভাই হলো সবে বার করে দিছ, আমার মনে একটা আনন্দ আইসে, আমার বাড়ির তারও মানে আনন্দ হইলো, গত বছরে যেটাও পাইনি। খাসপুর চা বাগানের 8 দিন ধরে জল সরবরাহ বন্ধ। উধারবন্দের বিধায়কের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে জল প্রকল্পের অচলাবস্থা। খাসপুর চা বাগানের এই প্রকল্প থেকে 8 দিন ধরে জল সরবরাহ বন্ধ। বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ স্থানীয় জনগণের। আজ VIP সড়ক সংলগ্ন প্রকল্পটির সামনে দাঁড়িয়ে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করলেন গ্রাহকরা। বিদ্যুৎ দত্ত, নিলয় দাস, শিবানী চক্রবর্তী, স্বরাজ দাস ও যতীন্দ্র তন্তুবায় সহ অন্যান্যরা অভিযোগ করেছেন, প্রকল্পের মোটর অকেজো হয়ে পড়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অথচ অরুণাবন্দ বাগান কর্তৃপক্ষ মোটর ঠিক করে দিতে গড়িমসি করছেন। তারা আরো বলেন, বাগানের জমিতে খাসপুর জল সরবরাহ প্রকল্প নির্মাণ হওয়ায় পরিচালনার দায়িত্ব অরুণাবন্দ বাগান সমিতি নিয়েছিল, আর অরুণাবন্দ বাগানের ফাঁড়ি বাগান খাসপুরে প্রকল্প থেকেও এভাবে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়াটার সাপ্লাই প্রকল্পের জল বন্ধ কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে, তাই আমরা এখানে জল পাইতেছি না, আর এখানে নদী থেকে জল উঠিয়ে দেওয়া হয় সবসময়, তার মধ্যে অনেক অনেক সময় ঔষধ দেওয়া হয়, অনেক সময় ঔষধ দেওয়া হয় না, কোনো কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের। তাই আমরা জনগণ এখানে 8 দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড়ো হইয়া, এটা আপনি সাংবাদিক এখানে জল হইয়া না, আপনারা জল আমরা পাইতেছি না, এখানে মোটর নষ্ট 8 দিন থেকে মোটর নষ্ট, বাগানে এটা বাগানে মেনটেন্স করে তো বাগানে এটা আরে শিলচর দিয়েছে, শিলচর থেকে এখনো কোনো ঠিক হয় না, এখানে বাগানের আওতায় চলতেছে এখানে কোনো কমিটি নেই।
শিলচরের প্রাণ কেন্দ্র হাসপাতাল রোড মরণ ফাঁদে পরিণত হয়েছে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল পথচারী থেকে আরোহী যাত্রীদের। এবার পথ সারাইয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা। শিলচরের প্রাণকেন্দ্র হাসপাতাল রোড সড়ক যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে, তাই বাধ্য হয়ে মৃত্যু ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী থেকে আরোহী ও যাত্রীদের। মূলত ছোট বড় ও মাঝারি গর্তের মিছিলে প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। আজ শুক্রবার হাসপাতাল রোডের বিপর্যস্ত পথ সারাইয়ের কাজে নেমে পড়তে দেখা যায় ট্রাফিক পুলিশ কর্মীদের। দীর্ঘ মাস কয়েক ধরে রাস্তা সংস্কার না হওয়ায় বর্তমানে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। শহরের ব্যস্ততম সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী থেকে শুরু করে আরোহী ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, বেহাল সড়ক সংস্কার নিয়ে স্থানীয় প্রতিনিধিদের কোনো ভূমিকা না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ছেন পথচারী ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ যাত্রী আরোহীরা। প্রতিদিন স্কুল কলেজের ছাত্রীরা, চাকরিজীবী, ব্যবসায়ী সহ গ্রামাঞ্চলের মানুষের শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক হলো এটি। আর সড়কটির বেহাল দশার কারণে মানুষের ভোগান্তি শেষ নেই। এই মুহূর্তে সড়কটির বিভিন্ন স্থান মেঠো পথের রূপ নিয়েছে, তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। কানাকন্দে ভরা এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। শুধু তাই নয়, সড়কটি দিয়ে কোনো অ্যাম্বুলেন্স, বাইসাইকেল, অটোরিকশা, ব্যাটারি চালিত যানবাহন, মোটরসাইকেল সহ ছোট ধরনের কোনো যানবাহন সহজে চলাচল করতে পারছে না। অথচ রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না এই রাস্তাটি দিয়ে, আর বৃষ্টিতে ভোগান্তি উঠে চরমে। তবে প্রতিনিয়ত আজকে ন্যায় ছোট বড় দুর্ঘটনা ঘটলেও যেন দেখার কেউ নেই। করিমগঞ্জ নীলগড় পোয়ামারায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জলাধারে পড়ে যায় একটি ওয়েগনার গাড়ি, সুরক্ষিত যাত্রীরা। করিমগঞ্জ নীলগড় পোয়ামারায় এক পথ দুর্ঘটনা সংঘটিত হয়। আসাম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওয়েগনার জলাধারে পড়ে যায়। গাড়িটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা সাঁতরে তীরে আসেন, ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গাড়িটি এখনো জলের নিচে রয়েছে। এদিকে গাড়িটিতে থাকা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা বলে জানা গেছে। SDRF দীর্ঘক্ষণ ধরে জলাধারে গাড়িটির সন্ধান চালিয়ে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা দৌড়াইয়া আইসি দুজনে শুনিয়া যদি আরেকজন আমার লগর আরেকজন আর আমরা আমি ঘুরে আসলাম, দুইজন আসলে তারা ঠানিয়া বার করছে খালা গাড়ি আগুন নাম খালা মুখ খালা গাড়ি খালা গাড়ি কিন্তু প্যাসেঞ্জার প্যাসেঞ্জার না আসলে না, তারা দুইজন আসলে তারা নিজে গাড়ির মালিক নিজে ড্রাইভার, হ্যাঁ নিজে কইছে যে হে মালিক আর লগে ফ্যামিলি থাকলো। কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে 4 আগস্ট গোলদিঘি মলে সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে স্মাইল। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 95তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 4 আগস্ট শিলচর গোলদিঘি মলের বাতায়ন কমপ্লেক্সে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে স্মাইল। এতে কিশোর কুমারের সুপার হিট গানগুলো গাইবেন বরাকের জনপ্রিয় কণ্ঠশিল্পী চেঙ্কং কাবুই ও তার বোন সিংলু বি। এছাড়া আরও 40 জন কণ্ঠশিল্পী সঙ্গীতের মাধ্যমে কিশোর কুমারকে শ্রদ্ধা জানাবেন। পুরো অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত তুলে ধরে স্মাইলের কর্মকর্তা সৌমিত্র চৌধুরী জানান, ওদিন বিকেল 5টায় শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত 10টা পর্যন্ত। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী চেঙ্কং কাবুই, চয়ন রায় সহ অন্যান্যরা। ওই অনুষ্ঠানটি BTN চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। গোটা আয়োজনের পেছনে মিডিয়া পার্সোনালিটি চয়ন রায়, উনি আমাদের সহযোগিতার হাত প্রসারিত করছেন এবং BTN এর পক্ষ থেকে সরাসরি অনুষ্ঠানটা সম্প্রচারিত হবে। এবং এছাড়াও Any24 এর পক্ষ থেকে, শিবা মিউজিকের পক্ষ থেকে এই গোটা আয়োজনটাকে সহযোগিতার হাত প্রসারিত করেছেন ওনারা। আপনি এখানে রয়েছেন সঞ্জীব ভট্টাচার্য, শিবা মিউজিক এবং Any24 এর পক্ষ থেকে। এছাড়া বিশিষ্ট কণ্ঠশিল্পী পার্থ সাহা, যিনি চেঙ্কংদার সাথে বিভিন্ন অ্যালবাম করেছেন, উনিও সেদিন কণ্ঠদান করবেন। এবং বরাকের জনপ্রিয় অলমোস্ট সব শিল্পীরা সেদিন অনুষ্ঠানে তারা তাদের সঙ্গীত পরিবেশন করবেন। তাদের নাম আর আলাদা করে বলছি না, দীর্ঘ 40 জনের একটা বিশাল বড় লিস্ট। এবং আমরা আশা রাখি প্রতিটা মুহূর্ত একটা অবিস্মরণীয় গানের ডালি নিয়ে সবাই উপস্থিত হবেন এবং একটা অনবদ্য সঙ্গীত সন্ধ্যা আমরা উপভোগ করতে চলেছি আগামী 4 আগস্ট বিকেল 5 ঘটিকা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। সম্ভবত আমরা চেষ্টা করব অনুষ্ঠানটা নির্ধারিত সময়ে রাত 10 ঘটিকার ভিতরে অনুষ্ঠানটা পরিসমাপ্তি ঘটবে। স্মাইল মিডিয়া এন্টারটেনমেন্ট কে আয়োজক কে তরফ সে যে মুঝে নেওতা দিয়া গয়া
मैं उनके लिए बहुत बहुत आभारी हूँ, प्रसन्नता हूँ। मैं खुशी इस बात की है जो आज तक आप लोगों ने हमारा जो गाने का जो आप लोगों ने उत्साह बढ़ाया, मैं उनके लिए कोटि कोटि प्रणाम करता हूँ। मुझे उम्मीद है जब तक हमारे किशोरदा तो नहीं है इस जगत में, लेकिन मैं किशोरदा का ही फैन हूँ। सिर्फ किशोरदा का जो संगीत का जो भेदभाव जो है, तो मैंने कई फनकारों को मैंने देखा सुना, लेकिन किशोरदा में एक ऐसा फनकार है जो किसी में नहीं, ये मैं दावे के साथ कह सकता हूँ। इसलिए मैंने किशोरदा का गाना ही मैंने फॉलो करना शुरू किया राइट फ्रॉम द 1973 से। उसी वक्त से आज तक ये मेरे लिए भी खुशकिस्मती है जो मेरे बैठे हुए जो मेरे फैंस जो है, जो खास तौर से NE24 के संजीव भट्टाचार्य, हमारे चैन साहब और हमारे छोटे भाई पार्थ चोपड़ा, खास तौर से जिसने इस मुकाम को जो पहुंचाने वाला एक शख्सियत जो है, मैं दावे के साथ कह सकता हूँ सौमित्र दत्ता, उम्र में थोड़ा सा कम है, लेकिन उसने जब मेरे को इतना चाहा और मेरे करियर के लिए जो उसने जो और आगे ले जाने के लिए उसने कोशिश की है, मैं उनके लिए भी बहुत बहुत शुक्रगुजार। सरकारी रिहाई मूल्य ट्रैक्टर आवेदन मियाद बृद्धिर दाबी जानालेन सोनाइर धनेहुरी एलाकार कृषकरा। কৃষি বিভাগের তরফে দেওয়া রেহাই মূল্যের ট্র্যাক্টর আবেদনের মেয়াদ বৃদ্ধির দাবি জানালেন সোনাই সমষ্টির ধনেহরি এলাকার কৃষকরা। তারা জানান, সরকারি রেহাই মূল্যের ট্র্যাক্টরের আবেদনের মেয়াদ 31 জুলাই শেষ হয়েছে, কিন্তু তারা এ বিষয়ে জানতে পারেননি। তাদের অভিযোগ, আবেদনের বিষয়টি কেন প্রচার করা হয়নি, যা দরুন প্রকৃত কৃষকরা রেহাই মূল্যের ট্র্যাক্টর থেকে বঞ্চিত হবেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষকরা ট্র্যাক্টর আবেদনের মেয়াদ বৃদ্ধি করার জোরালো দাবি জানান। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা। 31 তারিখ লাস্ট ডেট ছিল, কিন্তু 31 তারিখ লাস্ট ডেট, কিন্তু রিঅ্যাপ্লাইয়ের জন্য আমরা আবেদন করি আর আমরা ধনরির মানুষে এই ব্যাপারে আমরা জানি না, অ্যাপ্লাই হয়েছে ডেটটা আমরা জানি না। এখন আমরা শুনতে পেরেছি 31 তারিখ এইটা হয়ে গিয়েছে। আমরা ডিসি মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে এই অ্যাপ্লাইটা বন্ধ করে রিঅ্যাপ্লাইয়ের জন্য, আমরা এমএলএ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি আর যে এই অ্যাপ্লাইটা বন্ধ হওয়ার জন্য। ট্র্যাক্টর তো আমাদের এখানে নাই, আমরা হাল চাষ করার সময় ট্র্যাক্টর পাইও না, আর এখন সিজন টাইমে ট্র্যাক্টর নাই। এই কারণে সরকারের যে ট্র্যাক্টরগুলো আমরা বরাদ্দ করিয়ে দিতে যে খেতুয়াল যারা আছে তারা এটা আর কি তারা নিয়োগ নিয়ে তারা কৃষিক্ষেত্রের মধ্যে এটা লাগাও, কিন্তু এইসব ট্র্যাক্টরগুলো আমরা কোনোদিনও পাই না। আমার কাছে কোনো খবরও হয় না যে এটা কীরকম ডিস্ট্রিবিউটর, কীরকম কিতাওর বা কে বা কাহারা এরকম করের বা কিসের বিনিময়ে এইসব ঘটরা, এটা তো আমরা কোনো কিছু বুঝতামও পারি না। তাই আমরা আর কি বিভাগীয় কর্তৃপক্ষ এবং ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন যে এই জিনিসটা যে ট্র্যাক্টরগুলা বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে জিনিসগুলা আয় কমসে কম আমরা জানতাম, আর যারার দরকার বেশি তারা এই জিনিসটা কিনতো, আর বিশেষ করিয়া এই ট্র্যাক্টরটার দরকার আমরা খুব বেশি। আমরা এই ধনেহরি প্রথম খণ্ড আমরা দেখুন এদিকেও সাইল খেত, এদিকে সবজি খেত, এটা তো একদম আর কি আপনার চোখের সামনে এটা ফড়ে রয়েছে, আর এটার লাগে আমরা খুব একটা অসুবিধা। তাই আমাদের বিশেষ আবারও এই কথাটাই হই আর যে এই যে ট্র্যাক্টরগুলো আমরা যাতে পাই। আমার জমিন 10 বিঘা, বর্তমানে গাড়ি লাগি ভুক্তভোগী আমি, বর্তমানে এখনও গাড়ি আজকে আর কালকে আর গাড়ি আর না, যে গাড়ি নাই যেটা গাড়ি আছে মামুনি তারা অন্যদিকে ব্যস্ত, আর আজকে গাড়ি দেখো ডেলিভারিও। আমরা যে বিভাগীয় আছেন যে এগ্রিকালচার জানি না, এদিকে এখনও জানি না, গ্রামে কোনদিন দেখছি না ও ব্যক্তিরে আমি, আর অফিসে গেলে যাই না, একটু পাওয়া যায় না, দেখা যায় না অফিসে জানি। এটা রেজিস্ট্রেশন দেওয়ার লাগি, হ্যাঁ আমরা রেজিস্ট্রেশনের লাগি দেখাও দিছি, আমরা শেয়ার কার্ডও দেওয়া হয়েছে। আমরা কিছু কেতুয়াল মানুষ আর সবে এটা দেওয়া বহুত কষ্ট হয়েছে আর কি সবার লাগে। মণিপুরের জিরিবাম জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাছাড়ের দয়াপুর CRPF ক্যাম্পে মার ও মাইতে সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জিরিবাম জেলা প্রশাসনের শান্তি বৈঠক।
মণিপুরের জিরিবাম জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাছাড়ের দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে মার ও মৈতে সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জিরিবাম জেলা প্রশাসনের তরফে এক শান্তি বৈঠকের আয়োজন করা হয়। প্রসঙ্গত গত এক বছরেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ মণিপুর, হিংসাত্মক ঘটনায় জ্বলছে রাজ্যটির একের পর এক জেলা। ইদানিংকালে উত্তপ্ত হয়ে ওঠে কাছাড়ের সীমান্তবর্তী জেলা জিরিবাম। মৈতেইদের সঙ্গে কুকি ও মার জনগোষ্ঠীর সংঘাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে জিরিবাম। বর্তমানে লক্ষ্মীপুরের আশ্রয় শিবিরে রয়েছেন শতাধিক লোক। এদিন এই বৈঠকে জিরিবাম জেলা আয়ুক্ত, পুলিশ সুপার, ডিআইজি সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন আসাম রাইফেল ও সিআরপিএফ এর কমান্ড্যান্ট। বৈঠকে কাছাড়ের আশ্রয় নেওয়া মণিপুরের বাসিন্দাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 আগস্টে অনুরূপ সভা অনুষ্ঠিত হবে এবং বৈঠকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাচারের পথে লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ করল লক্ষ্মীপুর পুলিশ। লক্ষ্মীপুরে অবৈধভাবে কাঠ পাচার অব্যাহত রয়েছে। পাচারের পথে লক্ষ্মীপুরে প্রচুর চোরাই কাঠ জব্দ করল পুলিশ। লক্ষ্মীপুর মহকুমা পুলিশ আধিকারিক পার্থপ্রতিম দুয়ারা দলবল নিয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ফুলেরতল এলাকা থেকে প্রায় 300 CFT সেগুন কাঠ জব্দ করে, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, জিরিমুখ, বরাক রিজার্ভ এসব অঞ্চল থেকে সেগুন, সুন্দি, গামারি এবং বহু মূল্যবান গাছপালা কেটে কাঠগুলো শিলচর সহ বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। অবৈধভাবে কাঠ পাচার নিয়ে বন বিভাগের ভূমিকায় প্রশ্ন উঠেছে। পিএম আবাসের ঘরের নথিপত্র জমা দিতে সোনাই ব্লক কার্যালয় ব্যাপক ভিড় হিতাধিকারীদের। সোনাই ব্লকের অধীনস্থ প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্টে থাকা হিতাধিকারীরা যারা এখনও পর্যন্ত ঘর পাননি, তারা তাদের আবেদনপত্র সহ অন্যান্য নথিপত্র ব্লক আধিকারিকের নির্দেশ অনুসারে সরাসরি সোনাই ব্লক কার্যালয়ে জমা দিচ্ছেন। গত 31 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত নির্ধারিত তারিখে এক এক করে প্রত্যেক জিপির হিতাধিকারীদের নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। শুক্রবার নতুন রামনগর জিপির নথিপত্র জমা দিতে প্রচুর হিতাধিকারীরা সোনাই ব্লক কার্যালয়ে ভিড় জমান। শনিবারও নতুন রামনগর জিপির নথিপত্র সংগ্রহ করা হবে। মূলত স্বচ্ছভাবে পিএম আবাসের ঘরগুলো বিতরণ করতেই ব্লক কার্যালয়ে সরাসরি নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন চিত্র সাংবাদিক সুদীপ সিং। কাছাড়ের বর্ষিয়ান চিত্র সাংবাদিক সুদীপ সিং বিগত কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন, কিন্তু বৃহস্পতিবার ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে শিলচরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে তার মিনি স্ট্রোক সহ হাই ব্লাড সুগার ও শ্বাসকষ্ট রয়েছে, যার জন্য তার চোখে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তিনি ডক্টর কিশোর উপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন এবং বর্তমানে তার স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল আছে বলে জানা গেছে। চলে গেলেন বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী কার্যনির্বাহী বাস্তুকার কাঞ্চন কুমার চক্রবর্তী। চলে গেলেন শিলচর মেহেরপুর দুর্গাপল্লী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা অবসরপ্রাপ্ত বিদ্যুৎ বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার কাঞ্চন কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার রাত 2 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী মৃদুলা চক্রবর্তী, এক ছেলে শুভরাজ চক্রবর্তী, মেয়ে মৌসুমী চক্রবর্তী সহ অসংখ্য আত্মীয় স্বজন। পারিবারিক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জীবনজ্যোতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত কাঞ্চন কুমার চক্রবর্তী 2015 সালে বিদ্যুৎ বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার হিসেবে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। জাতি প্রসঙ্গে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আদালতের নির্দেশে নাগরিকত্ব লাভের 10 বছর পর ভোটার কার্ড পেলেন কাটিগড়ার অঞ্জলি রায়। খাসপুর চা বাগানে 8 দিন ধরে নেই জল সরবরাহ, ক্ষোভ স্থানীয়দের। শিলচরে প্রাণকেন্দ্র হাসপাতাল রোড মরণ ফাঁদে পরিণত, পথ সারাইয়ের কাজে নামলেন ট্রাফিক পুলিশ কর্মীরা, সাধুবাদ স্থানীয়দের। করিমগঞ্জ নীলগড় পোয়ামারায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জলাধারে একটি ওয়াগনের গাড়ি, অক্ষত যাত্রীরা।
কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে 4 আগস্ট গোলদি ঘিমলে সঙ্গীত সন্ধ্যার আয়োজন স্মাইলের। সরকারি রেহাই মূল্যের ট্র্যাক্টর আবেদনের মেয়াদ বৃদ্ধির দাবি শোনায় ধনেহরি এলাকার কৃষকদের। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।